হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। 10 মিনিট স্কুলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আর্থিক বিবরণী অধ্যায়টি নিয়ে। এই আর্থিক বিবরণী অধ্যায়ের একদম শেষের অংশগুলোতে কিন্তু আমরা আজ চলে এসেছি। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে মোট মুনাফা নির্ণয় এবং নিট মুনাফা নির্ণয় সম্পর্কে। তো বন্ধুরা, তোমাদের কি মনে আছে যে মোট মুনাফা এবং নিট মুনাফা আমরা কোন বিবরণীতে প্রস্তুত করে থাকি? হ্যাঁ বন্ধুরা, আমরা মোট মুনাফা এবং নিট মুনাফা সাধারণত বিশদায় বিবরণীতেই প্রস্তুত করে থাকি। তো প্রথমে আমরা যদি এই রফিক ব্রাদার্সের 2014 সালের 31 ডিসেম্বর তারিখের র্যামিলটি লক্ষ্য করি, তাহলে দেখো আমরা দেখতে পারবো যে এই প্রতিষ্ঠানটির মূলধন দেয়া রয়েছে 3 লক্ষ টাকা। উত্তোলন অর্থাৎ মালিক প্রতিষ্ঠান থেকে তুলে নিয়েছে এমন পরিমাণ 10,000 টাকা। প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব অংশের প্রাপ্য হিসাবের ডেবিট অংশে রয়েছে 60,000 টাকা। ভূমি ও দালান কোঠা রয়েছে 1,10,000 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য ডেবিটে রয়েছে 28,000 টাকা। পণ্য ক্রয় ও পণ্য বিক্রয় বাবদ যথাক্রমে রয়েছে 60,000 টাকা এবং 1,00,000 টাকা। বিক্রয় বার্তা ও ক্রয় বার্তা রয়েছে 10,000 এবং 6,000 টাকা। মজুরি দেয়া রয়েছে 30,000 টাকা। বেতন দেয়া রয়েছে 9 মাসের 18,000 টাকা। অর্থাৎ বন্ধুরা, আমরা কিন্তু বুঝতে পারছি যে এখানে আমাদের বেতন বাবদ কিছু বকেয়া রয়েছে। শিক্ষানবিশ সালামি দেয়া রয়েছে 8,000 টাকা এবং বিজ্ঞাপন খরচ রয়েছে 12,000 টাকা। তো বন্ধুরা, আমরা যদি র্যামিলের পরবর্তী অংশের দিকে লক্ষ্য রাখি, তাহলে দেখো এখানে দেখতে পারবো যে আমাদের আমদানি শুল্ক রয়েছে 4,000 টাকা। অনাদায়ী পাওনা অনাদায়ী পাওনা সঞ্চিতি বাবদ রয়েছে যথাক্রমে 6,000 টাকা এবং 10,000 টাকা। প্রাপ্য নোট ও প্রদেয় নোটের পরিমাণ রয়েছে 16,000 এবং 12,000 টাকা। নগদ তহবিলের পরিমাণ দেয়া রয়েছে 90,000 টাকা। তো বন্ধুরা, এই হচ্ছে রফিক ব্রাদার্সের র্যামিল। এখন আমাদের এই র্যামিলের সাথে সাথে কিছু সমন্বয় দেয়া রয়েছে, যেটা কিনা মোট মুনাফা এবং নিট মুনাফা নির্ণয় করার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা যদি এই সমন্বয়গুলোর দিকে একটু নজর দেই, তাহলে দেখতে পারবো যে প্রথমেই যে সমন্বয়টি রয়েছে, সমাপনী মজুদ পণ্য 80,000 টাকার মধ্যে 10,000 টাকা মূল্যের বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যা কিনা ক্রেতাকে সরবরাহ করা হয়নি। অর্থাৎ আমি 10,000 টাকা বেশি সমাপনী মজুদ অন্তর্ভুক্ত করেছি, যেটা আমাকে সমন্বয় করতে হবে। 2 নম্বর সমন্বয়ে দেখো কি বলা রয়েছে, যে বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে 6,000 টাকা, যার কারণে বন্ধুরা বিজ্ঞাপন হিসাব বেড়েছে, অপরদিকে ক্রয় হিসাব কিন্তু কমেছে, এবং বিজ্ঞাপন খরচের 1/3 আমাদের অবলম্বন করতে হবে। 3 নম্বর সমন্বয় আমাদের বলেছে যে মোট অনাদায়ী পাওনা 10,000 টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি 6,000 টাকায় উন্নীত করতে হবে। এবং 4 নম্বর সমন্বয় রয়েছে যে ক্রয় বাবদ বকেয়া বিলের পরিমাণ দেয়া রয়েছে দেখো 10,000 টাকা। অর্থাৎ এর কারণে কিন্তু আমার ক্রয় যে খরচ সেটি বৃদ্ধি পেয়েছে এবং বকেয়া বিল যে দায় সেটিও বৃদ্ধি পেয়েছে। তো এই সমন্বয়গুলো এবং র্যামিলের মাধ্যমে আমাকে 2014 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য বিশদায় বিবরণী প্রস্তুত করার কথা বলা হয়েছে, যার মাধ্যমে বন্ধুরা আমরা মোট মুনাফা বা মোট লাভ এবং নিট মুনাফা বা নিট লাভ কিভাবে নির্ণয় করতে পারি সেটি দেখব। তো চলো দেরি না করে আমরা রফিক ব্রাদার্সের বিশদায় বিবরণীটার দিকে একটু নজর দিই। এই রফিক ব্রাদার্সের বিশদায় বিবরণী এখানে আমরা দেখতে পাচ্ছি। তো প্রথমেই দেখো বন্ধুরা, এখানে রফিক ব্রাদার্স অর্থাৎ প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে বিশদায় বিবরণী 2014 সালের 31 ডিসেম্বর সমস্ত বছরের জন্য, এবং এটি বন্ধুরা দেখো বিক্রয় দিয়ে শুরু করা হয়েছে। বিক্রয় ছিল 1,00,000 টাকা। সেখান থেকে আমাকে বিক্রয় বার্তা কিন্তু বাদ দিয়ে দেখাতে হবে। এখানে বিক্রয় বার্তা ছিল 10,000 টাকা, সেটিকে যদি আমি বাদ দিয়ে দেখাই তাহলে যে 90,000 টাকা সেটি কিন্তু আমরা এই নিট বিক্রয় বাবদ পেয়ে গেলাম। তো বন্ধুরা, এই যে এখন আমাকে এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিতে হবে, অর্থাৎ আমি যতটুকু পণ্য বিক্রয় করেছি ততটুকু পণ্যের জন্য আমার যে ব্যয় সেটিকে কিন্তু আমাকে বাদ দিতে হবে। তো বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় আমরা প্রথমে প্রারম্ভিক মজুদকে অন্তর্ভুক্ত করেছি দেখো 28,000 টাকা, এর সাথে আমাদের যে ক্রয় ছিল সেটিকে আমরা 60,000 টাকায় লিপিবদ্ধ করেছি, এর সাথে আমাদের যে বকেয়া বিল বাবদ যে অলিখিত একটা ক্রয় ছিল সেটাকে যোগ করেছি, আমরা মোট 70,000 টাকা পেয়েছি। সেখান থেকে কিন্তু আমাকে ক্রয় বার্তা বাবদ যে 6,000 টাকা সেটিকে বাদ দিয়ে দেখাতে হবে, এবং আমরা যে পণ্য বিতরণ করেছি যেটা এক রকমের বিজ্ঞাপন সেটি কিন্তু আর ক্রয়ে অন্তর্ভুক্ত হবে না। সেই বিনামূল্যে পণ্য বিতরণ বাবদ যে 6,000 টাকা সেটিকেও কিন্তু আমাকে বাদ দিয়ে দেখাতে হবে। তো আমি যদি বাদ দিই আমি মোট 58,000 টাকা পাচ্ছি, এবং সেটার সাথে সাথে আমাকে মজুরি বাবদ 30,000 টাকা যোগ করতে হবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে, এবং এর সাথে সাথে আমার যে আমদানি শুল্ক ছিল 4,000 টাকা সেটিকে কিন্তু আমি যোগ করে দিয়েছি। এবং এর সাথে বন্ধুরা, যে আমরা জানি যে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে সমাপনী মজুদকে কিন্তু বাদ দিয়ে দেখাতে হয়,
তা আমি এখানে বাদ দিয়েছি সমাপনী মজুদ 80,000 টাকা, কিন্তু আমাদের প্রথম সমন্বয়ে বলা ছিল যে এই সমাপনী মজুদের মধ্যে 10,000 টাকার পণ্য, বিক্রিত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যেটা কিনা ক্রেতাকে এখনো সরবরাহ করা হয়নি, অর্থাৎ এটিকে কিন্তু আমাকে বাদ দিয়ে দেখাতে হবে। তো এই বিক্রিত পণ্য বাবদ 10,000 টাকা যদি আমি বাদ দিই, তাহলে আমার যে প্রকৃত সমাপনী মজুদ 70,000 টাকা সেটি কিন্তু আমি পেয়ে যাচ্ছি বন্ধুরা। তো এটিকে যদি আমি বাদ দিই 1,20,000 টাকা থেকে, তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয় 50,000 টাকা, অর্থাৎ বিক্রয় 90,000 থেকে যদি আমি 50,000 টাকা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দিই, তাহলেই কিন্তু বন্ধুরা আমরা কি পেয়ে যাচ্ছি, আমরা কিন্তু মোট লাভ পেয়ে যাচ্ছি দেখো কত, 40,000 টাকা। অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু একটা ধাপ পেরিয়ে এসেছি। এখন বন্ধুরা আমাদের এখানে কিন্তু কাজ শেষ না, আমাকে এখনো নিট মুনাফা বা নিট লাভ অবধি পৌঁছাতে হবে। তো আমরা মোট লাভ বের করেছি 40,000 টাকা, এখন আমাকে নিট মুনাফায় যেতে হলে পরিচালন ব্যয়গুলোকে বাদ দিতে হবে। তো এই রফিক ব্রাদার্সের যেসব পরিচালন ব্যয় ছিল তার মধ্যে দেখো বেতন ছিল 18,000 টাকা, যেটা কিনা ছিল 9 মাসের। অর্থাৎ 9 মাসের বেতন যদি 18,000 টাকা হয়, 1 মাসের বেতন তাহলে হচ্ছে 2,000, তাহলে আমার বকেয়া 3 মাসের বেতন হচ্ছে 6,000 টাকা, যেটাকে আমি যোগ করে বেতন বাবদ খরচ দেখিয়েছি 24,000 টাকা। বিজ্ঞাপন আমার ছিল 12,000 টাকা, সেটার সাথে আমি বিনামূল্যে পণ্য বিতরণ, যা কিনা একরকমের বিজ্ঞাপন, সেটিকে যোগ করে দিয়েছে 18,000 টাকা, এবং আমাকে বলেছিল যে আমাকে 1/3 অবলম্বন করতে হবে। অর্থাৎ এই 18,000 টাকার যে 2/3 সেটাকে কিন্তু আমার বিলম্বিত বিজ্ঞাপন নামে বাদ দিতে হবে। এখানে 12,000 টাকা, অর্থাৎ এই যে 6,000 টাকা, এটা কিন্তু 1/3, যেটাকে আমি অবলম্বন করে দিলাম বিজ্ঞাপন বাবদ। আমাদের অনাদায়ী পাওনা ছিল 6,000 টাকা, এবং বলেছিল সমন্বয়ে যে আমাদের মোট অনাদায়ী পাওনা হয়েছে 10,000 টাকা। অর্থাৎ বন্ধুরা আমরা বুঝতেই পারছি আমাদের নতুন অনাদায়ী পাওনা রয়েছে 4,000 টাকা। তো এর সাথে সাথে আমাদের যে 6,000 টাকায় অনাদায়ী পাওনা সঞ্চিত উন্নীত করতে বলেছিল, সেটা 6,000 টাকা আমি দেখালাম, এবং গ্রামীণ আমার ছিল যে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাবদ 10,000 টাকা, সেটিকে যদি আমি বাদ দিয়ে দিই, এখানে একটা ব্রাকেট লিখে যদি আমি এখানে বাদ লেখাই রয়েছে, এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার এই 6,000 টাকা বের হয়। তো এই যে পরিচালন ব্যয়গুলোকে আমি এখন যদি যোগ করি, তাহলে আমার পরিচালন ব্যয় দেখো বের হচ্ছে কত, 36,000 টাকা। অর্থাৎ আমার মোট লাভ ছিল 40,000 টাকা, সেখান থেকে আমার পরিচালন ব্যয় বাবদ খরচ হলো 36,000 টাকা। এই আমার মোট লাভ 40,000 টাকা থেকে যদি 36,000 টাকাকে আমি বিয়োগ করে দিই, তাহলে কিন্তু বন্ধুরা আমরা পরিচালন মুনাফা পেয়ে যাচ্ছি 4,000 টাকা। এখন বন্ধুরা এখানে কিন্তু শেষ না, আমাকে নিট মুনাফা বা নিট লাভ অবধি পৌঁছতে হবে। তো পরিচালন মুনাফার সাথে নিট লাভ অবধি পৌঁছতে গেলে পরিচালন মুনাফার সাথে অপরিচালনায় যোগ করতে হয় এবং অপরিচালন ব্যয় বাদ দিতে হয়। তো আমাদের রফিক ব্রাদার্সের কোনো অপরিচালন ব্যয় ছিল না, কিন্তু এই প্রতিষ্ঠানের একটা শিক্ষানবিশ সালামি নামে অপরিচালনায় ছিল, যেটিকে আমি কিন্তু পরিচালন মুনাফার সাথে যোগ করে দিয়েছি অপরিচালন আয় অংশে দেখিয়ে যে শিক্ষানবিশ সালামি বাবদ 8,000 টাকা। অর্থাৎ পরিচালন মুনাফা ছিল 4,000 টাকা, এবং এই যে অপরিচালন আয় সেকশনের যে 8,000 টাকা, এটিকে যদি আমি যোগ করে দিই, তাহলেই কিন্তু বন্ধুরা আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি, অর্থাৎ নিট মুনাফাকে বের করে ফেলেছি 12,000 টাকা। এটি হচ্ছে রফিক ব্রাদার্সের নিট লাভ বা নিট মুনাফা 12,000 টাকা। তো বন্ধুরা আমরা কিন্তু পুরোপুরি দেখতে পারলাম যে একটা প্রতিষ্ঠানে আমরা কিভাবে সাধারণত মোট লাভ বা মোট মুনাফা এবং শেষে এসে নিট লাভ বা নিট মুনাফা বের করে থাকি। তো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালোভাবে এটি বুঝতে পেরেছো, খুব সহজে বুঝতে পেরেছো। আমরা যদি এবার আরেকটি প্রতিষ্ঠানের দিকে একটু ঘুরে তাকাই, তাহলে দেখো আমরা কি দেখতে পারবো, যেখানে জেসমিন কনসালটেন্সি নামের একটা প্রতিষ্ঠানের র্যামিল দেয়া রয়েছে, যাদের মূলধন ছিল 1,00,000 টাকা, উত্তোলন অর্থাৎ মালিক প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে গিয়েছিল 10,000 টাকা, বেতন খরচ ছিল 4,000 টাকা, অফিস সরবরাহ বা সাপ্লাই ছিল 8,000 টাকা, অগ্রিম ভাড়া বাবদ ছিল 6,000 টাকা, অগ্রিম বিমা 8,000 টাকা, ভূমি ও দালান বাবদ ছিল দেখো 80,000 টাকা ডেবিটে, আসবাবপত্র সরঞ্জাম ছিল 40,000 টাকা, প্রাপ্য হিসাব বাবদ ছিল 28,000 টাকা, 60,000 টাকার সেবায় ছিল এবং অনুপার্জিত সেবায় ছিল 20,000 টাকা। এবং এর পরবর্তী অংশটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে আমাদের প্রাপ্য নোট ও প্রদেয় নোটের পরিমাণ ছিল যথাক্রমে 20,000 টাকা এবং 15,000 টাকা, অবচয় সঞ্চিতি দালান কোঠায় ছিল 7,000 টাকা, অবচয় সঞ্চিতি আসবাবপত্রের জন্য ছিল 2,000 টাকা। তো র্যামিলে এগুলোই দেওয়া ছিল মূলত। তো আমরা যদি সমন্বয়গুলোর দিকে একটু লক্ষ্য করি, তাহলে দেখো বন্ধুরা আমরা কি দেখতে পারবো যে অফিস সরবরাহ খরচ বাবদ আমাদের ছিল 6,000 টাকা, ভূমি ও দালান কোঠার ওপর 5,000 এবং আসবাবপত্র সরঞ্জামের উপর আমাদের 4,000 টাকার অবচয় ধার্য করতে বলেছে, অগ্রিম ভাড়া 5,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, এবং 4 নম্বর সমন্বয়ে আমরা দেখতে পারবো যে আমাদের যে অগ্রিম সেবায় বাবদ যে আমাদের দায় ছিল, সেই অগ্রিম সেবায়ের 12,500 টাকার মেয়াদ কিন্তু উত্তীর্ণ হয়ে গিয়েছে,
এখনই রেয়ামিল এবং সমন্বয় থেকে আমাদের 2014 সালের 31 ডিসেম্বর তারিখের সমাপ্ত বছরের জন্য যে বিশদায় বিবরণী সেটি কিন্তু আমাকে প্রস্তুত করতে বলেছে। তো বন্ধুরা, তোমরা বুঝতেই পারছো এটি কিন্তু একটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের বিশদায় বিবরণী আমরা প্রস্তুত করছি। তো আমরা যদি বিশদায় বিবরণীটা লক্ষ্য করি, তাহলে দেখো দেখতে পারবো যে জেসমিন কনসালটেন্সি এখানে প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে প্রথমেই। বিশদায় বিবরণী প্রস্তুত করছি 2014 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য, এখান থেকে কিন্তু আমরা নিট মুনাফা অবধি পৌঁছে যাব। তো বন্ধুরা, প্রথমে আমাদের সেবায় ছিল র্যামিলে 60,000 টাকা, সেটার সাথে আমাদের বলেছিল যে সমন্বয়ে বলেছিল, একদম শেষ সমন্বয়টা তোমাদের নিশ্চয়ই মনে আছে, যে অগ্রিম সেবায় বাবদ 12,500 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেটিকে কিন্তু আমি হিসাবকালের সেবায় হিসাবে দেখাবো। তো এটিকে কিন্তু আমি যোগ করে দিলাম 12,500 টাকা, এই দুটো মিলে আমার এই 72,500 টাকা হচ্ছে মোট সেবায় 72,500 টাকা। এখান থেকে এখন আমাকে পরিচালন ব্যয় বাদ দিতে হবে নিট আয় অবধি পৌঁছতে গেলে। তো এটাকে যদি বন্ধুরা আমরা বাদ দিয়ে দিই, তাহলে দেখো আমরা কি দেখতে পাচ্ছি যে বেতন বাবদ পরিচালন ব্যয় আমার এখানে রয়েছে কত, বেতন বাবদ 4,000 টাকা, অফিস সরবরাহ খরচ 6,000 টাকা, ভাড়া খরচ অর্থাৎ যেটার মেয়াদ উত্তীর্ণ ভাড়া ছিল সেটা 5,000 টাকা, এবং আমাদের অবচয় রয়েছে বন্ধুরা দেখো যে আসবাবপত্র বাবদ আমাদের অবচয় ছিল 4,000 টাকা এবং ভূমি ও দালান কোঠা বাবদ ছিল 5,000 টাকা। এই দুটোকে যোগ করে এখানে বন্ধুরা 9,000 টাকাটা হবে। এই যে 9,000 টাকা, এই 4,000 এবং 5,000কে যোগ করে এই যে 9,000 টাকা, সেটা আমাকে এই পাশে লিখতে হবে, এটা একটু নিচে চলে এসেছে। তো এটাকে যদি আমি এখানে 9,000 টাকা লিখি এবং এই পরিচালন ব্যয়গুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলে কিন্তু বন্ধুরা আমার পরিচালন ব্যয় বাবদ খরচ হচ্ছে দেখো কত, যে 24,000 টাকা আমার পরিচালন ব্যয় বাবদ খরচ। এবং এই সেবায় 72,500 টাকা থেকে যদি আমি পরিচালন ব্যয় বেতন 4,000 টাকা, অফিস সরবরাহ খরচ 6,000 টাকা, ভাড়া খরচ 5,000 টাকা এবং অবচয় আসবাবপত্র ভূমি ও দালান কোঠা মিলে যে 9,000 টাকা, এই 9,000 টাকা যেটা এই উপরে আসবে সেগুলোকে যদি আমি যোগ করে দিই, তাহলে কিন্তু বন্ধুরা আমরা পেয়ে যাচ্ছি এগুলোকে যোগ করে 24,000 টাকা। সেটাকে যদি আমি 72,500 টাকা থেকে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু বন্ধুরা আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য অর্থাৎ নিটায় বের করে ফেলেছি। 48,500 টাকা হচ্ছে আমার নিটায়, আমার নিটায়টা হচ্ছে 48,500 টাকা। এটা কিন্তু জেসমিন কনসালটেন্সির যে নিটায় সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। তো আশা করি বন্ধুরা আমরা একটা প্রতিষ্ঠানের বিশদায় বিবরণীতে সাধারণত কিভাবে মোট মুনাফা বা মোট লাভ এবং নিট মুনাফা এবং নিট লাভ বের করে থাকি সে সম্পর্কে তোমাদের একটা স্পষ্ট ধারণা আমরা দিতে পেরেছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবে এবং সুস্থ থাকবে।